দেখো নেক্সট প্রবলেম প্রবলেমটিতে বলেছে যে এ প্রোপোশনাল টু ওয়ান বাই সি এবং সি প্রপোশনাল টু ওয়ান বাই বি তাহলে প্রমাণ করো এ প্রপোশনাল টু বি দেখো খুবই ইজি প্রমাণ কিন্তু করবে কি করে তো তোমরা একেডির তিনটে কথা শুধু মেনে চলো দেখবে এগুলো অঙ্ক খুবই ইজি এবার সেই তিনটে কথা কি কি। দেখো নাম্বার ওয়ান তোমরা যেখানেই দেখতে পাবে এই সমানুপাতিক চিহ্ন যেখানেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে তোমার কাজ কি হবে ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখা ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখা সে তুমি যেখানে দেখতে পাও হোক সে দেওয়া অংশে কিংবা প্রামাণ্য বিষয়। তুমি কিছু বাজবিচার করতে যাবে না তোমাকে লিখতে হবে তো লিখতে হবে তো লিখতেই হবে ব্যাস তাহলে দেখো আমরা কি করব এখানে আমরা এখানে সমানুপাতিক চিহ্ন দেখতে পেয়েছি তাই সঙ্গে সঙ্গে লিখব কি এ ইকুয়াল টু কি কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি যেখানে কে ওয়ান হল অশূন্য ধ্রুবক কথাটা কিন্তু লিখতে হবে ঠিক একই রকমভাবে সি প্রপোশনাল টু ওয়ান বাই বি তার মানে সি ইকোয়াল টু কে টু ইন্টু ওয়ান বাই বি যেখানে কে টুর পরিচয় কী কে টুও হল অস্থায়ী ধ্রুবক স্যার আপনি কে ওয়ান কে টু কেন ধরলেন আরে বাবা অনুপাত সমানুপাত কটা আছে সমানুপাতিক চিহ্ন একটা দুটো তিনটে আছে সমানুপাতিক চিহ্ন তিনটে তাই একটার জন্য কে ওয়ান একটার জন্য কে টু আরেকটার জন্য কে থ্রি ধরি তাহলে আমরা আরেকটা যেহেতু সমানুপাতিক চিহ্ন দেখতে পেয়েছি তাই আমরা কী লিখব বা এ সমান কে থ্রি ইন্টু কি বি ব্যাস এটা গেল ফার্স্ট কাজ যে কোনো এরকম বিজ্ঞানিতিক টাইপের অঙ্কে তোমাদের যে দিন বলেছিলাম টাইপ তো বিজ্ঞানিত টাইপের অঙ্কে এটা হচ্ছে ফার্স্ট ডিউটি এবার সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হলো সেকেন্ড কাজ হল প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয়ের দিকে তাকাবে আর ভগ্নাংশের লুক আনার চেষ্টা করবে কি বললাম প্রামাণ্য বিষয়ের দিকে তাকাবে আর তাকে ভগ্নাংশে লুক আনার চেষ্টা করবে মানে তাকাবে প্রামাণ্য বিষয়ের দিকে আর ওর লুকটা আনবে কীরকম পি বাই কিউ ভগ্নাংশ আকার তাই তো তো দেখো এখানে আমরা প্রামাণ্য বিষয়ের দিকে তাকাচ্ছি আর তাকিয়ে আমরা কি করব লুকটা আনছে কি ভগ্নাংশ আকার মানে এ বাই বি ओ तले ए बाय बी इक्वल टू কত হলো তো কে 3 ओके তাহলে আমাদের দুটো কাজ শেষ लास्ट নাম্বার 3 কাজ কি নাম্বার 3 কাজ হচ্ছে лефт हैंड साइड থেকে অঙ্ক স্টার্ট করো আর আর দিবা থাকা মান পুট করো আর দিবা থাকা মান পুট করো বাস কি বললাম লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক স্টার্ট করো এই প্রামান্য বিষয়। প্রামান্য বিষয় লেফট হ্যান্ড সাইড কোনটা এ বাই বি তাহলে লিখি এ বাই বি এখন এখন এ বাই লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক স্টার্ট করলাম আর যে মানগুলো দিয়ে দিয়েছে না ওগুলো পুট করবো তো পুট তো করবো আগে একটা কথা বলো তো এখানে এর মানটা কি বলা আছে এর মানটা কি বলা আছে কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি তাহলে এক কাজ করি আমি এর জায়গায় এর মানটি পুট করি তাহলে কী লিখবো কে ওয়ান বাই সি বাই এবার বলো তো আমরা এখান থেকে বিয়ের মান কি পাবো একটু লিখি দেখো বজ্রগ্রহণ করলে কি পাচ্ছি বি ইন টু সি ইকোয়াল টু কে টু তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি বি ইকুয়াল টু কে টু বাই কত সি তাই তো তো এখানে তুমি লিখে ফেলো কে টু বাই কত সি কিছুই করলাম না এখান থেকে এর মানটা বের করে বসালাম ওখান থেকে এর মানটা বের করে বসালাম বসানোর পর দেখো এই যে ওয়ান বাই সি ওয়ান বাই সি কেটে যাবে থাকবে পরে কে ওয়ান বাই কে টু ক্লিয়ার এটা ক্যালকুলেশান করলে কে ওয়ান বাই কে টু পাবে আরে বাবা কে ওয়ান একটা কনস্ট্যান্ট কে টু একটা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে একটাই তো কনস্ট্যান্ট পাবে ওই কারণে আমি কি লিখছি কে ওয়ান বাই কে টু ওটাকে কে থ্রি ধরে নিচ্ছি ক্লিয়ার লেট কে ওয়ান বাই কে টু ইকাল টু কে থ্রি যেখানে কে থ্রি কি অশূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক ব্যাস তো এই হলো প্রবলেমটি তো অন্যান্য ক্ষেত্রে সবাই ভাববে কিভাবে। মানে তুমি করলে তো টেকনিকে কিন্তু স্যারেরা কীভাবে ভাববে ভাববে বাহ এ প্রপোশনাল টু ওয়ান বাই সি তাই এটা লিখেছ সুন্দর সি প্রপোশনাল টু ওয়ান বাই বি তাই এটা লিখেছো আর এখান থেকে বির মান বের করে নিয়েছো বাহ সুপার ও তোমার কি ট্যালেন্ট যে তুমি আগে অগ্রিম এ বাই বিটা বের করে নিয়েছো আর এ বাই বি বের করার পর তুমি এর মানটা পুট করেছো এর মানটা পুট করেছো ক্যালকুলেশন করেছো তো একটা কনস্ট্যান্ট পেয়েছ সেই কনস্ট্যান্টকে তুমি কে নাম দিয়েছ তারপর বি দিয়ে বজগ্রহণ করলে তারপর ইকুয়াল টু কনস্ট্যান্ট দেখতে পাওয়ার জন্য তুমি প্রপোশনাল টু দিলে স্যার এটা ভাববে বাট আমরা এই থট ভেবে কিন্তু অঙ্কটা করেছিলাম এবং অত্যন্ত সহজে হয়ে গেছে তো তোমরা এক কাজ করো প্রথমে অঙ্কটিকে একবার নিজে খাতায় দেখো অঙ্ক নাম্বার পাঁচের তিন কী বলেছে এ আর বিয়ের মধ্যে রিলেশন এরকম মানে এ এর সঙ্গে সমানুপাতিক বি সি এর সাথে ব্যস্তানুপাতিক সি ডি এর সাথে সমানুপাতিক তাহলে এর সঙ্গে ডি এর কি এ এর সঙ্গে ডি এর সম্পর্ক কি হবে তো দেখো আমি আমার প্রথম কাজে কি বলেছিলাম যেখানে যেখানে সমানুপাতিক চিহ্ন দেখতে পাবে তোমাদের প্রথম ডিউটি হচ্ছে সেটাকে ভাগানো তাহলে তোমরাই বলো এখানে যে আমরা তিনটে কেস পাচ্ছি তো প্রথম ক্ষেত্রে কী লিখবো এ ইকুয়াল টু কি কে ওয়ান ইন্টু বি তাই না আচ্ছা সেকেন্ড অংশে কি পাবো বি ইকুয়াল টু কে টু ইন্টু ওয়ান বাই সি আর এখানে কি পাবো সি ইকোয়াল টু কে থ্রি ইন্টু ডি ব্যাস তাহলে আমরা এটা পেলাম এবার তুমি ভাবো যে প্রামাণ্য বিষয়ের দিকে তাকিয়ে লাভ হচ্ছে না কেন কারণ এ আর ডি এর মধ্যে সম্পর্ক কিন্তু কিছু বলা নেই প্রমাণ করতে বলা নেই প্রামাণ্য বিষয় দেওয়া নেই ঠিক আছে তাহলে তুমি এবার কী করবে কি করবে কি করবে হবো তো দেখো আমার দরকার কি এ আর ডি এর মধ্যে রিলেশান ক্লিয়ার কার মধ্যে রিলেশান এ আর ডি এর মধ্যে রিলেশান এবার ভাবো কীরকম এ ধরো তোমার একটা বন্ধু তোমার একটা বন্ধু ঠিক আছে ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে বি আবার বিয়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সি আবার সি এর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ডি ক্লিয়ার ভাবু জিনিসটা এর বন্ধুকে বিয়ের বন্ধু হচ্ছে সি আর সি এর বন্ধু হচ্ছে ডি তুমি কি চাও তুমি চাও তোমার সঙ্গে এই ডি এর বন্ধুত্বটা গাঢ় হোক তীব্র হোক তাহলে তুমি বলো তো তোমার আর তোমার ফ্রেন্ডের মাঝখানে কে কে আসছে কে কে কালফ্রিট আছে কে কে শত্রু আছে বলো তো এখানে নিশ্চয়ই সি আর বি তাই আমাদের ডিউটি হবে সি আর বিকে মার্ডার করা ভ্যানিস করে দেওয়া ইনভিজিবল করে দেওয়া কেমন কে করবে দেখো এক কাজ করি কে ওয়ান থাক আমি চাই এ বলছে আমি ডিকে আমার বেস্ট ফ্রেন্ড করতে চাই আমি বিকে চাই না ক্লিয়ার ভাবো জিনিসটা এ বলছে যে আমার ডি এর সঙ্গে বন্ধুত্ব দরকার আমার বিয়ের সঙ্গে বন্ধুত্ব দরকার নেই সি এর সঙ্গে বন্ধুত্ব দরকার নেই তাই এ বলছে আমি বিয়ের সঙ্গে বন্ধুত্ব করবো না 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 তো না তাহলে এক কাজ করি আমরা বিটাকে মার্ডার করে দিই তো বি মানে কত ছিল বলো তো বি মানে ছিল কে টু ইন্টু কত ওয়ান বাই সি হ্যাঁ কি না দেখো এই যে বিয়ের জায়গায় বিয়ের মানটা পুট করে দিলাম এবার যখন বিয়ের জায়গায় মানটা পুট করলাম তো কি পেলাম কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কত ওয়ান বাই সি তাই তো এবার একে বললাম বাবু তুই খুশি তো বলছে না আমি খুশি না কারণ আমার এর সঙ্গে ডি এর সম্পর্ক চাই আমার এর সঙ্গে সি এর সম্পর্ক চাই না তাহলে আমাকে আবার কাকে মার্ডার করতে হবে কে মার্ডার করতে হবে তাহলে এক কাজ করো সি এর মানটা কী ছিল বলতো তাহলে কে ওয়ান কে টু ইন্টু ওয়ান বাই সি এর মান হচ্ছে কে থ্রি ইন্টু ডি তাই না সি এর মানটা আমি সি এর জায়গায় বসে ফেললাম তাহলে কী পাচ্ছি বলতো কে ওয়ান ইন্টু কে টু বাই কে থ্রি কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট একদিকে রাখলাম ইন্টু কত ওয়ান বাই ডি আরে বাবা তোমাদেরকে তো বারবার বলছি কনস্ট্যান্টগুলো গুণ বিয়োগ যোগ ভাগ যেমনই হয়ে থাকুক না কেন ওকে আমি একটাই মাত্র কনস্ট্যান্ট ধরবো যেহেতু কে ওয়ান কে টু কে থ্রি খরচা হয়ে গেছে তাই কে ফোর নাম দিই ইন্টু কত ওয়ান বাই টি আর তুমি তো দেখেই তো বলতে পারবে ও স্যার আচ্ছা পাশে লিখে পেলি যেখানে কি কে ওয়ান কে টু বাই কে থ্রি টু কত কে ফোর যেখানে কে ফোরটা কি অশূন্য ধ্রুবক ওকে এবার দেখো এ যদি এ বলছে ওয়াও কি মজা ওয়াও কি মজা কারণ এর সঙ্গে ডি এর সম্পর্ক পেয়ে গেছি খালি মাঝখানে ইকুয়াল টু কে ফোর আছে তো ইকুয়াল টু কে ফোর যদি উঠিয়ে ফেলো তাহলে কি পাচ্ছ এ সমানুপাতিক ওয়ান বাই ডি ক্লিয়ার তার মানে এ ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে আশা করছি বুঝতে পেরেছো তাহলে অঙ্কটা আর একবার বুঝে নাও কি বলতে চেয়েছে এ বি এর সঙ্গে সমানুপাতিক বি সি এর সাথে ব্যস্তানুপাতিক সি ডি এর সঙ্গে সমানুপাতিক তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি। আমাদের যার ন্যাচারাল যা কাজ আমরা সমানুপাতিক চিহ্নকে ভাঙলাম ভাঙার পর এ বলছে যে ভাই আমি ডি কে পছন্দ করি আই লাইক ডি নট বি অ্যান্ড সি ওই কারণে ওই কারণে কি ও কিন্তু ওর প্রতি ক্ষুব্ধ হয়ে আছে না আমি তোকে দেখতে চাই না নেইবার তাহলে বি বলছে ঠিক আছে প্লিজ কিল মি তাই বিকে মার্ডার করে দিলাম বিয়ের মানটা রিপ্লেস করে দিলাম এবার এ বলছে একে বলা হলো তুমি খুশি বলছে না আমা আমার তো ডি এর সঙ্গে রিলেশন দরকার সি এর সঙ্গে না সি বলছে প্লিজ কিল মি তাই সি এর মানটা সি যে বসালাম আর বসালেই দেখো আমরা কী পাচ্ছি কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু কত ওয়ান বাই ডি কিন্তু ওটা তো কনস্ট্যান্ট তাই কে ফোর নাম দিলাম আর কোনো ভেরিয়েবল মানে এ সমান সাম কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই ডি এর মানে তো এ প্রোপোশনাল টু ওয়ান বাই ডি ব্যাস হয়ে গেল অঙ্কটি এর পরের অঙ্ক বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে সমানুপাতিক ওয়াই জেডের এর সাথে সমানুপাতিক এবং জেড এক্সের সাথে সমানুপাতিক তাহলে ওরা কী চেয়েছে যেন ওরা চেয়েছে যে এদের ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক কী ও এবার কিন্তু ওরা এক্স ওয়াই আর জেডের মধ্যে সম্পর্ক চায়নি ওদের যে কনস্ট্যান্ট টার্নগুলো পাওয়া যাবে কনস্ট্যান্টগুলোর মধ্যে কী রিলেশন ক্লিয়ার ধ্রুবকের মধ্যে কি সম্পর্ক সেটা চেয়েছে আরে ধ্রুবক ভার্মে যাক আমাদের প্রথম কাজ কী প্রথম কাজ আমরা দেখতে পেয়েছি সমানুপাতিক তাই কি লিখবো এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই প্যাস এখানে কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড আচ্ছা এখানে কী লিখতে পারি জেড ইকোয়াল টু কে থ্রি ইন্টু কি এক্স ওকে এবার এবার এখানে কি কার সম্পর্ক হয়ে চেয়েছে সম্পর্ক চেয়েছে ভেদ্রুবকের বলতে পারবে ভেদ্রুবক কে 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 ওয়ান ভেদ্রুবক কে 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 টু ভেদ্রুবক কে 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 থ্রি তাই তো তাহলে কে ওয়ান কে টু কে থ্রি এরাই তো ভেদ ধ্রুবক তো ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক চেয়েছে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্কই চাইনি এক্স ওয়াই জেডের সম্পর্ক চাইনি তাহলে সম্পর্ক যখন চাইনি তখন কি করব একটা একটা করে আমি এক্স ওয়াই জেডকে মার্ডার করবো ক্লিয়ার কেমন করে মার্ডার করবো দেখো কে ওয়ান ইন টু ওয়াইয়ের কানের কাছে বন্দুক ধরো ইটস কে ও মানে ওয়াই মার্ডার কেমন করে ওয়াইয়ের যে মানটা দেওয়া আছে সেটা ওয়াইয়ের জায়গায় বসিয়ে ফেলো তাহলে কি পাচ্ছ কে টু ইন্টু জেড আচ্ছা কিন্তু জেড তো রাখবো না কারণ এক্স ওয়াই জেড কাউকেই যে পছন্দ করি না ওই কারণে জেডের মান যেটা দেওয়া আছে সেটা জেডের জায়গায় পুট করে দাও জেডের মান কি দেওয়া রয়েছে তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু মান হচ্ছে কে থ্রি ইন্টু তাহলে আলটিমেটলি কি পেলাম এক্স ইকুয়াল টু কে ওয়ান কে টু ইন্টু কে থ্রি এক্স উভয় পক্ষে তুমি যদি এক্স ক্যান্সেল করে দাও তাহলে কি পাচ্ছ কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি টু ওয়ান তাহলে তোমরাই বলো ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক কী পেলাম ভেদ ধ্রুবকগুলোর যে গুণফল ফল দেখো ভেদ ধ্রুবকগুলোর যে গুণফল ফল তিনটা যে ভেদ ধ্রুবক পেয়েছ তার গুণ ফলের মানটা কত পেলে এক ব্যাস এই ছিল অঙ্ক তাহলে অঙ্কটি একবার আর বুঝিয়ে দিই দেখো কি করলাম এই সম্পর্ক এই সম্পর্ক এই সম্পর্ক বলে দিয়েছে আর ওরা কিন্তু এক্স ওয়াই জেড এদের মধ্যে কোনো সম্পর্ক চায়নি ওরা বলছে ভাই তুই যে কে ওয়ান পাচ্ছিস তুই যে কেটু পাচ্ছিস তুই যে কে থ্রি পাচ্ছিস ওরা কোন সম্পর্কে আছে বল তুমি কি বললে আচ্ছা ঠিক আছে বলছি দাঁড়া এক্স ইকোয়াল টু কে ওয়ান ওয়াই ছিল তোমার তো টার্গেট যে আমি ওয়াই জেড কাউকে পাত্তা দেবো না রাখবোই না কারণ বলেনি তো রাখবো কেন ক্লিয়ার তাহলে ওয়াইয়ের মান ওয়াইয়ের মানটা ওয়াইয়ের জায়গায় বসিয়ে ফেললাম আবার জেডের জায়গায় জেডের মানটা বসিয়ে ফেললাম লাকিলি এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল তো এক্স ক্যান্সেল হয়ে গেলেই কে ওয়ান কে টু কে থ্রি ইকোয়াল টু ওয়ান পাচ্ছি তো কে ওয়ানটাও কি কে ওয়ানটা হচ্ছে ভেদ ধ্রুবক কে টুটা কী এটাও ভেদ ধ্রুবক কে থ্রিটা এটাও ভেদ তাহলে এই যে ভেদদ্রুবক তিনটে যে পেয়েছ তার গুণ ফলটা কত পেয়েছ ওয়ান এটাই হচ্ছে ভেদ মধ্যে সম্পর্ক আশা করছি এবারে দেখো অঙ্ক নাম্বার ছয়ের এক দারুণ অঙ্ক একদম দেখো সুপার অঙ্ক কি বলেছে এটা যদি এর সমানুপাতিক হয় তাহলে প্রুফ করো এটাও ওর সমানুপাতিক হবে ক্লিয়ার দেখো আমাকে কিন্তু সমানুপাতিক প্রুফ করতে বলেছে মানে এই টেকনিক মানবে তো কি বলেছে ও যদি ওর সমানুপাতিক হয় তাহলে এটাও সমানুপাতিক হবে আমাদের প্রথম ডিউটি কী ছিল সমানুপাতিক দেখতে পেলেই ইকুয়াল টু কনস্ট্যান্ট আনা তাই তো তাই আমরা কী লিখব বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি কে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই স্যার কেন কে ওয়ান দিলেন আরে দুটো আছে যে সন্নবাতেই তাই আচ্ছা তাহলে এটাই ইকোয়াল টু এটা পেলাম তাহলে এক কাজ করি তোমরা কি আর এটাকে নিয়ে আর খাটতে চাও একটু পরিশ্রম কি করতে চাও হুম যদি করতে চাও তাহলে কোনো সমস্যা নাই করতে পারো কাম করে একটু গুণ করে দাও না তাহলে কি পাচ্ছ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত কে ওয়ান এক্স মাইনাস কে ওয়ান ওয়াই একটু এক্সগুলোকে একদিকে টানো একটু ওয়াইগুলোকে একদিকে টানো তো এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে কী পাচ্ছি এক্স মাইনাস কে ওয়ান এক্স ইকোয়াল টু ইকোয়াল টু মাইনাস কে ওয়ান ওয়াই তো আছেই ওয়াইটাকে ওপারে নিয়ে যায় কেউ যদি মনে করতে যে স্যার এক কাজ করুন ওয়াইটাকেই বরং এ পারে নিয়ে আসুন তাও হবে যদি ওয়াইটাকে এপারে নিয়ে আসতে তাহলে কী হচ্ছে বলো তো কে ওয়ান কে ওয়ান ওয়াই প্লাস ওয়াই ইকোয়াল টু এক্সটাকে ওই পারে নিয়ে যাও তাহলে কে ওয়ান এক্স মাইনাস এক্স যেটা ইচ্ছা করতে পারতে উদ্দেশ্য এক্স ওয়াইটাকে সেপারেট করা এখান থেকে আমরা দেখো অনায়াসেই ওয়াই কমন নিলে কি পাচ্ছি কে প্লাস ওয়ান এখান থেকে অনায়াসে এক্স কমন নিলে কি পাচ্ছি কে মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা সুন্দরভাবে ওয়াই কত পেয়ে যাচ্ছি বলো তো ওয়াই পেয়ে যাচ্ছি কে মাইনাস ওয়ান ইন্টু এক্স বাই কত বাই হচ্ছে কে প্লাস ওয়ান বাপরে আমরা কি করলাম আমরা সমানুপাতিক চিহ্ন দেখে ইকুয়াল টু দিলাম তারপর গুণ গুণ করলাম গুণ করে যোগ বিয়োগ সাজিয়ে গুজিয়ে একদম লাস্টে এখানে গিয়ে ধাঁই করে উল্টে গেলাম এবার এবার আমি দেখছি যজ্ঞে মা গে এখানেও তো এখানেও তো ইনফিনিটিভ সরি এখানেও তো এবার আমরা দেখছি যে এখানেও তো দেখো সমানুপাতিক চিহ্ন রয়েছে আর সমানুপাতিক চিহ্ন রয়েছে মানেই আমি বুঝে গেলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি কে টু ইন্টু এক্স ওয়াই লিখতেই পারি তো নাকি শুধু পারি তা না আমি তো ওই কাজটা করলাম কিন্তু প্রামাণ্য বিষয়ের কাজ কি ভগ্নাংশে নিয়ে আসা তাই আমি এই পার্টটাকে ভগ্নাংশে নিয়ে আসছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু কত বাবু কে টু তাই তো যাক কিছু পারি না পারি অন্তপক্ষে এই অবধি কাজ তো করতে পারলাম মানে আমাকে আর এটা প্রমাণ করতে হবে না জোর শেষ এবার তিন নম্বর কাজ কি বলেছে এখন লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক স্টার্ট করো আর যে মানটা দিয়েছে ওই মানটা বসাও তো লেফট হ্যান্ড সাইডে কী বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই তাহলে এই মানটা কত এই মানটা কত আমরা বের করি দেখো কী করে বের করবে এখানে এখানে বলেছে কি ওয়াই তাইতো তো এখানে মানটা বসাই দেখো এক্স স্কোয়ার তো প্লাস বলো তো ওয়াইয়ের মান দেওয়া আছে এটা তাহলে ওয়াই স্কোয়ার কী হবে নিশ্চয়ই ওই পার্টার স্কোয়ার ওই পাটটার স্কোয়ার মানে কে মাইনাস ওয়ান হোলিস্কোয়ার এক্স স্কোয়ার বাই কে মাইনাস প্লাস ওয়ান তার হোলিস্কোয়ার কারণ ওয়াই স্কোয়ার যে আর এখানে লক্ষ্য করো এক্স থাকলো পরে ওয়াই ওয়াইয়ের মান কত এটা মানে k - 1 * x / k + 1 তাহলে কি পাচ্ছি দেখো উপর থেকে কমন গেলে কি কমন আসছে তোমরা দেখে বুঝতে পারছো যে উপর থেকে কমন আসছে x স্কয়ার তাহলে পাচ্ছ কি 1 + k - 1 হোল স্কয়ার বাই k + 1 তার হোল স্কয়ার আর নিচ থেকে কী পাচ্ছি বলো তো এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান এবার এই যে কে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো ক্যান্সেল হওয়ার পর তোমরাই আমাকে বলো যে ফান্ডাটা পেয়েছো এখানে দূরবীন দিয়ে দেখো দরকার পড়লে চশমা পড়ে দেখো যে এখানে কোথাও কি আর এক্স কিংবা ওয়াই আছে আগে বলো আছে কি নিশ্চয়ই নাই নাই যখন কি দরকার একে ক্যালকুলেশন করার লিখবে ও একটা কনস্ট্যান্ট নাম দিয়ে দাও কে টু ক্লিয়ার এই যে ভয়ঙ্কর যে কনস্ট্যান্টটা মানে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান স্কোয়ার বাই কে প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ওটাকে কী ধরে নিয়েছি কে টু যেখানে কে টুটা কি অস্থায়ী সরি অশূন্য ধ্রুবক অ শূন্য ধ্রুবক আর এটা কেটু হয়ে যাওয়া মানে যদি বজগ্রহণ করো এটা আসবে আর ইকুয়াল টু কেটু মানে প্রফেশনাল টু দেখো অনায়াসে অঙ্কটি হয়ে গেল আমাদের আমি অঙ্কটি আবার বুঝে দিচ্ছি কী করলাম দেখো এটা দেওয়া ছিল এটা প্রুফ করতে দিয়েছে আমরা এই লাইনটা দেখে এই লাইনটা করতে পারবো ঠিক একই রকম এই লাইনটা দেখে এই লাইনটা করতে পারবো ক্লিয়ার তাহলে দেখো আমাদের একটা কাজ শেষ হল প্রামাণ্য বিষয়ে কাজ দেখে বাই কী আকারে বানাতে হবে তাই বানিয়ে ফেলেছি ওকে এবার আমি দেখলাম যে আমাকে তো এখান থেকে অঙ্কটা স্টার্ট করতে হবে তাই এখান থেকে অঙ্কটা স্টার্ট করব নিয়ে কাজ চলবে কিন্তু দেখলাম যখন এ অবধি করেছি তখন এক কাজ করি না এক্সটাকে আর ওয়াইটাকে একদিকে সাজাই না তাই আমি ওয়াই আর এক্সটাকে একদিকে সাজিয়েছি জাস্ট আর কিছু করে নি আমি সাজানোর ফলে ওয়াইয়ের যে মানটা পেয়েছি এই যে লেফট হ্যান্ড সাইড টোকার পর আমি মানটা শুধু বসিয়ে ফেলেছি ব্যাস অঙ্ক কমপ্লিট এবারে দেখো অঙ্ক নাম্বার ছয়ের দুই এবং তিন যেহেতু সেম তাই তোমাদের অঙ্ক নাম্বার দুই এবং তিন হোমওয়ার্ক দিলাম তোমরা আজকে অবশ্যই অঙ্কটি করে আমাকে পাঠাবে আমি অঙ্কটি চেক করব আমি দেখব অঙ্কটি তোমাদের খাতায় যদি করতে না পারো তাহলে অঙ্কটা আমি তোমাদের সলভ করিয়ে দেব ওকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোশনাল টু বি যদি এটা হয় তাহলে প্রুফ করতে বলেছে প্রমাণ করতে বলেছে ওরা যে এ প্লাস বি প্রপোশনাল টু এ মাইনাস বি এ প্লাস বি প্রপোশনাল টু এ মাইনাস বি ক্লিয়ার এটা প্রুফ করতে বলেছে এটা হলে এটা প্রমাণ করো ট্রিক্স কি টেকনিক কী দেখো তো আমরা কিন্তু নিয়মের ব্যতিক্রমে যাব না নিয়ম কী বলেছে প্রপোশনাল টু দেখতে পেলেই তুমি যেখানে দেখতে পাও সে গেভেন পার্টে বা নির্ণয় পার্টে ওই কাজটা করে নাও তাহলে কোন কাজটা বলো তো আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে তাড়িয়ে ফেলি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ওয়ান ইন্টু কি এ বি ওকে তাহলে এই কাজটা করে ফেললাম এখানেও আমি একই কাজ করে ফেলি তাহলে কি লিখবো এখানে বা এ প্লাস বি টু কে ইন্টু এ বি এবার সেকেন্ড কাজ কি প্রামাণ্য বিষয়ে যে পার্টটা দেখতে পাচ্ছ তাকে ভগ্নাংশ পার্টে নিয়ে আসো তার মানে আমি বুঝে গেলাম যে এ প্লাস বি তাহলে এটা কল টু কত কে টু এই এবার তিন নম্বর কাজ কি এই যে তুমি প্রামাণ্য বিষয়ে দেখে যে ভগ্নাংশ বানালে তার লেফট হ্যান্ড সাইডটাকে লিখে কাজ করো তাহলে এক কাজ করি এখন লেফট হ্যান্ড সাইডটা কী রয়েছে বলতো এ প্লাস বি বাই এ মাইনাস বি ক্লিয়ার তাহলে এটা ধরে কাজটা করব। কিন্তু কিন্তু লক্ষ্য করো এখানে আমি কোনো রকম অপশান পাচ্ছি না যে এখান থেকে মানটা পুট করবো ওখানে কোনো ব্যবস্থা পাচ্ছি না ওই জন্য দেখো একটু লক্ষ্য করো একটু ভালো করে দেখো এখানে না এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না আছে তো নাকি তো আমি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি অনায়াসে কিন্তু এই মানটা পুট করতে পারবো ওহ আল্লা রে ভগবান যদি আমি কোথাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাতে পারি তাহলে আমি কিন্তু ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গাতে কে ওয়ান এবি মানটা পুট করতে পারবো ওই কারণে আমি এটা বানানোর জন্য এক কাজ করি ওকে বললাম বাবু তুই কী করে হবে বল ও বলছে আরে আমি তো এ প্লাস বি যদি হোল স্কোয়ার হতাম তাহলে একটা ভেবে দেখতাম তো আমি বলবো যে ভাই এক কাজ কর তুই হোল স্কোয়ার ফর্ম হতো দেখি তো আমি ইচ্ছা করে এই এই মানটাকে বসানোর উদ্দেশ্য নিয়ে ওকে স্কোয়ার করলাম তো দেখো যদি পুরোটার স্কোয়ার করো তাহলে কি দাঁড়াবে লবের স্কোয়ার আর হরের স্কোয়ার ঠিক কি কিনা যদি লবটাকে ভেঙে ফেলো তো তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হয় তোমরা জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি যদি তোমরা হটটাকে ক্যালকুলেশান করো কী পাবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি তাই না ফর্মুলাটা ফেললাম কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কী জানো তোমরা কে ওয়ান তাহলে আমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এই যে মানটা দেওয়া রয়েছে কে ওয়ান ইন্টু এবি প্লাস টু ইন্টু থাকলো পরে আবার এখানে মানটা পুট করি কে ওয়ান ইন্টু এবি মাইনাস টু ইন্টু উপর থেকে এবি আর নিচ থেকে যদি এবি কমন নাও উপর থেকে এবি কমন নাও আর নিচ থেকে এবি কমন নাও তাহলে ক্যান্সেল হয়ে যাবে না তাহলে পড়ে কি থাকবে বলো তো পড়ে থাকবে কে ওয়ান প্লাস টু বাই কে ওয়ান মাইনাস টু কিন্তু আমার তো স্কোয়ার লাগবে না রে ভাই তাই আমি করবো কি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকোয়াল টু এই যে আছে স্কোয়ারটাকে এক ঘষি মেরে তাড়িয়ে দাও স্কোয়ারটাকে যদি এক লাখ মেরে তাড়াও তাহলে কী দাবে প্লাস মাইনাস রুটাভার কে ওয়ান প্লাস টু বাই কে ঠিক তো কারণ আমার যেটা লাগবে আর তোমরা জানো যে এখানে কোথাও কি অন্য কোনো ভেরিয়েবল দেখতে পাচ্ছ এক্স কিংবা ওয়াই নিশ্চয়ই পাচ্ছ না সবাই এখানে কনস্ট্যান্ট তাই ওই কনস্ট্যান্টটার তুমি নাম কী দিলে কেটু দেখো হ্যাঁ তার মানে এটা ইকুয়াল টু কেটু একে বজ্রহণ করে দিলাম বজ্রহণ করলে গেলে ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে প্রপোশনাল টু প্যাস হয়ে গেল অঙ্ক তাহলে দেখো আমরা অনায়াসেই অঙ্কটা খুব সহজে করতে পারলাম অঙ্কটি আবার আমি বুঝিয়ে দিচ্ছি একবার দেখো তোমাকে প্রশ্নে এটা দিয়ে দিয়েছিল তোমাকে এটা প্রুফ করতে বলেছে তোমার ডিউটি কি তোমার কাজ কী এই প্রপোশনাল টুটাকে ভাঙা কেন ফার্স্ট কন্ডিশনে বলে দিয়েছি ব্যাস তাহলে আমি এই কাজটা করে ফেললাম দেখো আমি এই কাজটা অলরেডি করে ফেললাম আমাদের সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হচ্ছে প্রামাণ্য বিষয় মানে যেটা প্রমাণ করতে বলেছে ওকে ভগ্নাংশে আনা তাই দেখো আমি অলরেডি ভগ্নাংশে নিয়ে চলে এসেছি পরে যে কাজটা পড়ে থাকলো সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটাকে আমি লেফট এ প্রামাণ্য বিষয়ে লেফট হ্যান্ড সাইডটাকে লিখবো আর দেওয়া অংশটাকে কাজে লাগাবো এবার আমি দেখলাম যে কোনো ক্রমে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাতে পারছি না যদি স্কোয়ার করতাম তাহলে বানাতে পারবো তাই আমি স্কোয়ার করেই ক্যালকুলেশানটা করলাম লাস্টে স্কোয়ারটাকে ভাগিয়ে দিলাম প্লাস মাইনাস করে অঙ্ক হয়ে গেল তাহলে অঙ্কটি তোমরা তুলে নাও তোমাদের তোমাদের একই রকম অঙ্ক অঙ্ক নাম্বার সাতের দু একটা হোমওয়ার্ক থাকলো আজকেই তোমরা করে আমাকে আমার হোয়াটসঅ্যাপের পার্সোনাল নাম্বারে তোমরা সেন্ড করে দেবে আমি অঙ্কটি চেক করে নেবো